শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। যাই হোক, আমি হায়াত মোহাম্মদ রাসেল, ছেলেমেয়েরা আমাকে রাসেল স্যার নামে চিনে। আমি বৃন্দাবন সরকারি কলেজ হবিগঞ্জের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। স্টুডেন্টসরা, আমি 24 নম্বর বিসিএস শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অ্যান্সারিং দ্য কোশ্চেন্স। ও, তার আগে বলে দিই, আমি আগে আরও 15টি লেকচার দিয়েছি, আজকে আমার লেকচার 16, শিক্ষার্থীরা লেকচার 16। তো এটা হচ্ছে কি নিয়ে আলোচনা করব, অ্যান্সারিং দ্য কোশ্চেন, কীভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়। এটা যখন তোমরা জানো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, যেমন হোয়াট দিয়ে প্রশ্ন, হোয়াই দিয়ে প্রশ্ন, হাউ দিয়ে প্রশ্ন। আমি লাস্ট ক্লাসে কীভাবে হোয়াই দিয়ে প্রশ্ন উত্তর লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব কীভাবে হাউ দিয়ে প্রশ্ন উত্তর লিখতে হয় আর কীভাবে হোয়াট দিয়ে প্রশ্ন থাকলে তুমি উত্তর লিখতে পারবা। অ্যান্সারিং দ্য কোশ্চেন্স, এটা থাকে HSC ক্লাসে, থাকে HSC পরীক্ষাতে তারা পাবা, ইন্টার ফার্স্ট ইয়ারে যারা আছে তারা পাচ্ছ, এমনকি SSC ক্লাসও আছে, 19-এ যারা আছে তাদেরও আছে। ডিগ্রি পাস কোর্সে বা অনার্স নন ক্রেডিট ইংলিশ সেখানেও আছে, প্যাসেজ থাকে, সেখানে প্রশ্ন আসে, প্রশ্নে অ্যান্সার লিখতে হয়। তো ইন্টারমিডিয়েট ক্লাসে আমরা জানি, ইন্টারমিডিয়েট ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপারে থাকে শিক্ষার্থীর, ইংলিশ ফার্স্ট পেপারে প্রথম প্যাসেজে কোশ্চেন নম্বর 1-এর B-তে থাকে, 1-এর B-তে 5টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মার্কস 2 করে, শিক্ষার্থীরা 2 করে, 5 দুগানে 10 মার্কস থাকে। তো আজকে আমি আসি হাউ দ্বারা প্রশ্ন কীভাবে লিখতে হবে, হাউ দ্বারা পরীক্ষায় হাউ দিয়ে প্রশ্ন আসে। গত ক্লাসে আমি হোয়াই দিয়ে প্রশ্ন উত্তর শিখিয়েছি, আজকে আমি হাউ দিয়ে হাউ অর্থ কীভাবে, তা আমি 2টা নিয়ম দেখাচ্ছি। আমি আশা করি 2টা নিয়ম পড়লে তুমি হাউ দিয়ে প্রশ্ন উত্তর লিখতে পারবা, হাউ যদি আসে। তো 2টা নিয়ম দেখো, রুল 1 আর রুল 2, কীভাবে বুঝাইলে হাউ দিয়ে প্রশ্ন। তো রুল 1-এ প্রথমে কী করবো, প্রথমে প্রশ্নটা শিক্ষার্থীর প্রথমে প্রশ্নটির টেন্স অনুযায়ী সাজিয়ে লিখতে হবে তোমাকে, যে প্রথমে প্রশ্নটা কিন্তু প্রথমে টেন্স অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। দেখো প্রশ্ন অনুসারে ডু দিয়ে থাকে, ডাস দিয়ে থাকে, ডিড দিয়ে থাকে, তো ডু থাকলে ডুয়ের নিয়মে টেন্স অনুযায়ী সাজাবা, ডাস থাকলে ডাজের নিয়মে প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজাবা, ডিড থাকলে ডিডের নিয়মে প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজাবা, আবার অক্সিলারি ভাবে এম ইজ আর ওয়াজ এর থেকে সেইটাও সাজাতে হবে। তো প্রথমে প্রশ্ন টেন্স অনুযায়ী সাজিয়ে লিখতে হবে, তারপরে বা হাওয়ার প্রথম নিয়মটা প্রথমে প্রশ্ন টেন্স অনুযায়ী সাজিয়ে লিখবা, তারপর বাই দিয়ে মনে রাখবা শিক্ষার্থীরা, হাওয়ার উত্তর বাই দিয়ে দেওয়া চাই, বাই মানে দ্বারা, যেহেতু বলছে কিভাবে তুমি দ্বারা লিখবা, কিভাবে এটার দ্বারা হইছে, তাহলে বাই লিখবা, বাই লিখে দিবা, প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে বাই লিখবা। বাই লেখার পর কী করবা, এরপরে তুমি ভার্বটা যেটা এরপর প্যাসেজে যাবা, বাই লিখে প্যাসেজে যাবে, যে উত্তরটা তুমি লিখতে যাবা বাই লেখার পর প্যাসেজে যদি ভার্ব থাকে, ভার্বের সাথে ING যোগ করে ওই ভার্বটার সাথে ING যোগ করে বাকি অংশ লিখে দিবা, অথবা অনেক সময় ভার্ব না থাকে নাউন থাকতে পারে, তাহলে নাউন থাকলে নাউনই লিখে দিবা, যেমন বাই ট্রেন, বাই বাস এরকম, আর ভার্ব থাকলে ভার্বের সাথে ING। যেমন দেখো প্যাসেজ, পি মানে প্যাসেজ, কিউ মানে কোশ্চেন, এ মানে আনসার, পি মানে প্যাসেজ। ধরো আমি তো সবটা প্যাসেজ লিখতে পারবো না, আমি জাস্ট একটা সেন্টেন্স লিখেছি তোমাদের বোঝানোর সুবিধার জন্য। প্যাসেজে কী লেখা আছে দেখো, হি ড্রোভ হিজ কার, সে তার গাড়ি চালিয়েছিল, ড্রোভ সে তার গাড়ি চালিয়েছিল, ড্রাইভার পাস্ট ইজ ড্রোভ, এই জন্য ড্রোভ লিখেছি, ড্রাইভ থেকে ড্রোভ, সে তার গাড়ি চালিয়েছিল অ্যান্ড ওয়েন টু ঢাকা, মানে ঢাকা গিয়েছিল, তার মানে নিজের গাড়ি চালিয়ে সে ঢাকা গিয়েছিল। কোশ্চেন, হাউ ওয়াজ, এখানে ওয়াজ দিয়ে কোশ্চেন আছে, খেয়াল করো, হাউ ওয়াজ হি গোয়িং টু ঢাকা, সে কীভাবে ঢাকা যাচ্ছিল, তো অ্যান্সার হি, তোমরা খেয়াল রাখবো শিক্ষার্থীরা, আমাকে আমি প্রথমেই বলেছি প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখতে হবে, তার মানে খেয়াল করবো প্রশ্নটি যদি অক্সিলারি বা এম ইজ আর ওয়াজ এর ক্যান কোড থাকে ওটা সাবজেক্টে পড়ে যাবে। প্যাসেজ কীভাবে আছে সেটা মুখ্য ব্যাপার না, তোমাকে কোশ্চেনটা ফলো করতে হবে, কোশ্চেনে যে টেন্স আসছে সে টেন্স অনুযায়ী লিখতে হবে, ওয়াজ আসছে তো তোমাকে ওয়াজ দিয়ে লিখতে হবে, ইজ থাকলে ইজ দিয়ে লিখতে হবে, ক্যান থাকলে ক্যান দিয়ে লিখতে হবে, তাহলে হি, তাহলে আমরা কী বললাম অক্সিলারি বা এম ইজ আর ওয়াজ ওয়ার ক্যান কোড সাবজেক্টে পড়ে বসবে, তাহলে অ্যান্সার, তাহলে হাউ ওয়াজ হি গোয়িং টু ঢাকা, তাহলে হি ওয়াজটা যাচ্ছে হিয়ের পরে, হি ওয়াজ গোয়িং টু ঢাকা লিখলাম, ইজ থাকলে হি ইজ গোয়িং টু ঢাকা লিখতাম, বাই এরপর বাই লিখলাম, বাই লিখে কী ছিল ভার্বের সাথে আইন, তাহলে গাড়ি চালিয়ে ড্রোভ, তাহলে বাই ড্রোভ,
ড্রপ দ্য পাস্ট টেন্স, তোমরা জানো বায়ের পরে ভার্বের সাথে আইএনজি হয়, আইএনজিটা সাধারণত প্রেজেন্ট ফর্মের সাথে হয়, পাস্ট ফর্মের সাথে আইএনজি হয় না। তাহলে যেমন ড্রপ, তো ড্রপের প্রেজেন্ট ফর্ম ড্রাইভ, তাহলে বাই ড্রাইভিং, বাই ড্রাইভিং, তাহলে বাই ড্রোভিং হবে না, যেহেতু প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, ড্রপটা ড্রাইভ লিখে বাই ড্রাইভিং হিজ কার ফুল স্টপ হয়ে গেল। তাহলে হি ওয়াজ গোয়িং টু ঢাকা বাই ড্রাইভিং হিজ কার। সেকেন্ড নিয়ম দেখো, রুল টু, হাউ এর দ্বিতীয় নিয়মটা, প্রথমে প্যাসেজ থেকে অনুমান করে উত্তর অংশটা লিখবা। এটা এটা তুমি প্রথমে তোমাকে যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের উত্তরটা তুমি প্যাসেজ থেকে অনুমান করে আন্দাজ করে ওই উত্তর অংশটা প্যাসেজ থেকে দেখে দেখে লিখে ফেলো। ধরো যদি উত্তর যদি হয় সেকেন্ড সেন্টেন্স থার্ড সেন্টেন্স, তাহলে প্যাসেজ থেকে তুমি সেকেন্ড সেন্টেন্স থার্ড সেন্টেন্স লিখে ফেলো, দেখে দেখে লেখো। উত্তর অংশটা আগে প্যাসেজ থেকে লিখবা, লিখে তারপর ফুল স্টপ দিবা, দাঁড়িয়ে দিবা, দিয়ে দাস লিখবে, দাস টি এইচ ইউএস, দেখো বানানটা দেখো টি এইচ ইউএস, দাস ওটা এইভাবে এইভাবে, যেহেতু প্রশ্নটা কীভাবে তুমি উত্তর অবশ্যই এইভাবে লিখতে হবে। তাহলে প্রথমে প্যাসেজ তো অনুমান করে আমি আন্দাজ করে উত্তর অংশ লিখবো, তারপর ফুল স্টপ দিয়ে দাস লিখবো, লিখে শেষে করবো কি প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখে দিবা। তার মানে কী হলো, প্রথমে প্যাসেজ থেকে অনুমান করে উত্তর অংশটা লিখবো, ফুল স্টপ দিয়ে ডাজ লিখবো, শেষের প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখবো। ডু থাকলে ডু এর নিয়মে, ডাজ থাকলে ডাজ বাদ দিয়ে ভার্বের সাথে অ্যাস বিয়ের যোগ করবা, ডিড থাকলে ডিড বাদ দিয়ে ভিতরে ভার্বের পাস্ট টেন্স লিখবা, হয়ে গেল। তার মানে এটা কী হলো, তাহলে প্রথমে প্যাসেজ থেকে অনুমান করে উত্তরটা লিখবো, ফুল স্টপ দিব, ডাজ লিখবো, শেষের প্রশ্নের অংশটা টেন্স অনুযায়ী সাজিয়ে ফিনিশ করে দিব, হয়ে গেল। তাহলে হাওয়ার দুইটা নিয়ম, একটা হচ্ছে বাইক পদ্ধতি, প্রথমটা বাইক পদ্ধতি, আর দ্বিতীয়টাকে আমি বলতে পারি দাস পদ্ধতি, বাইক পদ্ধতি দাস পদ্ধতি। এখন আমরা আলোচনা করবো হোয়াট এর ব্যাপার, কী বোঝাবে। দেখো পরীক্ষা হোয়াট দিয়ে প্রশ্ন আসবে, হোয়াট হোয়াট দিয়ে প্রশ্ন আসবে, কী বোঝাবে। দুইটা নিয়ম লিখছি আমি এখন, তো দুইটা নিয়ম লিখবো। যদি রুল ওয়ান দেখা, যদি প্রশ্নতে ডোট ইট ডাস না থাকে, ভালো কথা, দেখবো যে অনেক কোশ্চেনে ডোট ইট ডাস থাকে, হোয়াট দিয়ে প্রশ্নতে অনেক কোশ্চেনতে অনেক কোশ্চেনে ডোট ইট ডাস থাকে, হোয়াট দিয়ে প্রশ্নতে অনেক কোশ্চেনে ডোট ইট ডাস থাকে না। তুমি দেখবা কোশ্চেনটার মধ্যে ডোট ইট ডাস আছে কি না। যদি যদি প্রশ্নতে অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্নতে যদি ডোট ইট ডাস না থাকে, তাহলে সরাসরি উত্তর হবে, সরাসরি ডিরেক্টলি। সরাসরি মানে কি, অর্থাৎ সরাসরি অর্থ হচ্ছে হোয়াটের জায়গায় যদি ধরো প্রশ্নতে যেমন হোয়াট কজেস ক্যান্সার, যদি ডু ডিড ডাজ না থাকে সরাসরি লিখবা, মানে হোয়াটের জায়গায় উত্তরটা লিখে দিবা, তারপরে বাকি যা আছে তাই হবে। সরাসরি অর্থ হচ্ছে হোয়াটের জায়গায় উত্তরটি বসবে, এরপরে প্রশ্নের বাকি অংশ বসবে। কোশ্চেন দেখো, হোয়াট কজেস ক্যান্সার, কী ক্যান্সার সৃষ্টি করে বা কী ক্যান্সার ঘটায়। তাহলে হোয়াট কজেস ক্যান্সার, কজ মানে ঘটানো বা কারণ বা সৃষ্টি করে, কী ক্যান্সার ঘটায়। তাহলে এখানে কী দেখো, এখানে হোয়াটের পরে ডু ডিড ডাজ নাই, দেখো হোয়াট কজেস, ডু নাই ডিড নাই ডাজ নাই। তাহলে কী করবো, সরাসরি হোয়াটের যে উত্তরটা লিখবো, তারপর বাকি প্রশ্নের বাকি যা আছে তাই হবে। তাহলে কী ক্যান্সার ঘটায়, ধরো আমি প্যাসেজ থেকে খুঁজে বের করলাম, প্যাসেজ খুঁজে খুঁজে পেলাম যে স্মোকিং, ধূমপানটা ক্যান্সার ঘটাই, তার উত্তরটা স্মোকিং। তাহলে হোয়াটের জায়গায় স্মোকিং, দেখো হোয়াটের জায়গায় বরাবর স্মোকিং লিখলাম, বাকিটা যা আছে তাই। হোয়াট কজেস ক্যান্সার, স্মোকিং কজেস ক্যান্সার, হয়ে গেল। রুল টু, যদি ডু ডিড ডাস থাকে, হোয়াট দিয়ে প্রশ্নতে যদি ডু ডিড ডাস থাকে, প্রশ্নতে ডু ডিড ডাস থাকলে প্রথমে প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখবা। ডু ডিড ডাস থাকলে তখন সরাসরি হবে না, প্রশ্নটা ডু থাকলে ডু এর নিয়মে, ডু থাকলে ডু বাদ দেওয়া বাকি যা আছে তাই বসবে, ডাস থাকলে ডাস বাদ দেওয়া ভার্বের সাথে অ্যাস বিয়ের যোগ হবে, ডিড থাকলে ডিড বাদ দিয়ে ভিতরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে প্রথমে প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে লিখবা, লিখে তারপরে উত্তরটা অ্যাড করে দিবা, উত্তরটা যেটা আছে সেটা এনে অ্যাড করে দিবা। যেমন দেখো কোশ্চেন হোয়াট, দেখো হোয়াট ডাজ, এখানে ডাজ আছে দেখছো, আগেটাতে কিন্তু দেখো ডাজ ছিল না। হোয়াট ডাজ হি প্লে, সে কী খেলে, হোয়াট ডাজ হি প্লে, অ্যান্সার কোশ্চেন এ মানে অ্যান্সার হি, আমরা জানি ডাজ বাদ দিয়ে ভার্বের সাথে অ্যাস বিয়ের যোগ হয়, তাহলে প্লেয়ার সাথে অ্যাস হবে, এটি এটার নামে প্রশ্ন সাজানো টেন্স হচ্ছে। তাহলে হি প্লেস ক্রিকেট, যদি ডিড থাকো ডিড বাদ দিয়ে ভার্বের পাস্ট ফর্ম বসত তখন প্লেটা প্লেট হইত, তাহলে হি প্লেস ক্রিকেট। তো শিক্ষার্থীরা আমি দুইটা নিয়ম আলোচনা করলাম, একটা হচ্ছে
হাউ দিয়ে একটা হোয়াট দিয়ে, হোয়াটের হাওয়ার নিয়মটা হচ্ছে বাই পদ্ধতি, ডাস পদ্ধতি, আর হোয়াটেরটা হচ্ছে ডোট ইন ডাস দিয়ে দেখালাম। ডোট ইন ডাস তাহলে ডিরেক্টলি লিখবা, আর যদি হোয়াট দিয়ে ডোট ইন ডাস না থাকে ডিরেক্টলি লিখবা, আর যদি ডোট ইন ডাস থাকে তাহলে প্রশ্নটা টেন্স অনুযায়ী সাজিয়ে উত্তরটা অ্যাড করে দিবা। তো এই পর্যন্ত হচ্ছে কোশ্চেন অ্যান্সার লেখার নিয়মগুলি, আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে, বাই।